নমস্কার বন্ধুরা, পিকাস গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের গার্ডেনার বন্ধু অমিত। তো আজকের বিষয় শুরু করা যাক। আজকের বিষয়, এই বর্ষাকালে আপনি কিভাবে পর্তুলাকার বীজগুলোকে সংগ্রহ করবেন এবং সেগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে আপনি নতুন চারাগাছ তৈরি করতে পারবেন। তো আসুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে পর্তুলাকার বীজগুলোকে সংগ্রহ করবেন এবং কিভাবে আপনি চিনবেন যে এই বীজগুলোই পরিপক্ব বীজ। সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। চলুন শুরু করা যাক। তো পর্তুলাকার গাছগুলোতে দেখবেন এরকম সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে। তো আপনি চিনবেন কিভাবে যে কোনটা পর্তুলাকার সিড, ঠিক আছে? তো পর্তুলাকার এই ফুলগুলি যখন জীবিত থেকে মারা যায় তখন এই ফুলগুলি ছুটে পড়ে যায় এবং ছুটে যাওয়ার পর দেখবেন এরকম হয়ে যায়। এগুলো হওয়ার পর কিছুদিন এই অবস্থায় থাকার পর সেগুলি একটি পরিপক্ব বীজে পরিণত হয়। তো আসুন আমি দেখিয়ে দিই বীজ। দেখুন এগুলোতে প্রচুর বীজ হয়ে আছে। এই দেখুন বীজ, এগুলোকে যদি আপনি ছুটিয়ে নেন, এগুলোকে যদি আপনি ফাটিয়ে নেন, দেখবেন এর মধ্যে এগুলো মরে গেছে। এগুলো প্রত্যেকটা সিড, এগুলো যদি আপনি এইভাবে ছুটিয়ে নেন, দেখবেন এগুলো থেকে আপনি প্রচুর বীজ সংগ্রহ করতে পারবেন এবং তা থেকে প্রচুর আপনি চারা বানাতে পারবেন। এগুলোকে এভাবে ছুটিয়ে নেওয়ার, এগুলো হচ্ছে পর্তুলাকার পরিপক্ব বীজ। এই বীজগুলোকে আপনি কিছুদিন রেখে যদি এগুলোকে আপনি সিড পটে বসান, তো এগুলো জার্মিনেশন থেকে আপনি প্রচুর প্রচুর চারা তৈরি করতে পারবেন। তো আজকের বিষয় এটাই ছিল, আপনারা কীভাবে এই বর্ষাকালে পর্তুলাকার বীজগুলি সংগ্রহ করে সেগুলো থেকে প্রচুর প্রচুর চারাগাছ তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন, ভিডিওটিতে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী এর পরের ভিডিওগুলি আনার আমার এই চ্যানেলটির দ্বারা। এবং আমার চ্যানেল এবং আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি। এবং সঙ্গে থাকুন পিকাস গার্ডেনিংয়ে এর পরের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য।